Hello, welcome to my educational YouTube channel, EduPrayag Technical Study Channel. Aaj ami yate tomalokok doham srenir advanced maths or first chapter pura ami arambho korim. Jiman khini paru etu channel or jodi tomalokok advanced maths or general science or hok general maths or hok tomalokok dibole chesta korim jiman khini moi paru. Aro moi bele bele kichar logoto contact kori aso tomalokok general social science or nah, baru mau kor asamis itu baru teman-teman kembali ke poli misalnya, pintu social science, nah baru English, nah kau, teman kok itu channel itu juga provide kau dulu try kau nih, mau di sana kalau lo kontak kuri esu, to ahibo pola nih jadi lockdown nih ya sih, kau tiket bo, jadi kalau ahibo try kuri sih jadi ahibo pola nih, bo itu pada begini karena, jadi teman kok mau mau mau, pisau lagi hulu mau itu channel itu juga teman kok provide kuri. Aru, teman kalian jika kalian subscribe kurang nih, saat jangan lupa subscribe kau lewa. Aru, jadi video itu halpa, dan yang like kau lewa, napa hari ini, oke? Terus ini, ya, kami nutung gue harumbo kau nih malah. Kami advance solar first chapter itu, atau form hati set chapter itu harumbo kau nih kami. So, jadi teman kalian ke, ini first chapter itu semua orang sakit harumbo kau nih sih lebih udah, karena school lot, hok, bati, sana orang kan, mereka start kau nih. Jadi teman kalian itu teman kalian bohutore complete hoi sese, dan ada teman kalian komen kuri bahas, jadi mak sar second number chapter itu bar third number chapter itu bar pola leol, first number chapter itu nalarake. Jadi teman kalian kisahnya komplain message kuri sa, mau agor video itu, teman kalian hei re, mau nuzai mau kisahnya, teman kalian first chapter itu aram kuri so, teman kalian definitely one aja, full syllabus itu complete kuri boleh kuri sa, kisahnya kuri sa aja sar 1.3 chapter itu complete kuri boleh kau mana ni, so teman kalian definitely mau teman kalian di kuri try kuri, hei kini. কিন্তু বহুতো প্ৰবলেম হয়তো নেটৰ স্পীডটো বহুতে কম হৈ আছে এইকেইদিন সো যিমানখিনি পাৰো মোৰ খবৰ ভাল কৰা তোমালোকক সহায় কৰিম তোমালোকে এইখিনি সাপোর্ট কৰা সো ঠিক আছে আজি আমি সংহতি চেপ্টাৰটো আমি আৰম্ভ কৰোঁ আজি তোমালোকে এতিয়া সংহতি মানে কি তাক জানিব লাগিব হয়নে ফাৰ্ষ্ট আমি জানিব লাগিব সংহতি মানেনো কি এতিয়া সংহতি বা সেট বুলি কোৱা হয় সংহতি সেট ওকে সংহতি মানে হৈছে কি কিছুমান সুনির্দিষ্ট গটা কিছুমান সুনির্দিষ্ট বস্তুৰ কি বুলি কওঁ আমি খুব বা গটকে আমি কি বুলি কওঁ আমি সংহতি বুলি কওঁ কিছুমান সুনির্দিষ্ট বস্তুৰ গট বা ফুপকে আমি কি বুলি কওঁ আমি সংহতি বুলি কোৱা হয় ওকে তো ইয়াত কেনেকুৱা বস্তু হ'ব লাগিব জানে ধৰা বৰ্ডত লিখা এইটো সংহতি যিটো আখৰ আছে ইয়াত সংহতিটো থকা অসমীয়া আখৰবিলাকৰ আখৰবোৰ ওকে অসমীয়া আখৰবিলাকৰ অসমীয়া আখৰবোৰ এই এটা সংহতি হ'ব আমি যেনেকে লিখিম আমি ইয়াতে লিখিম কি হ লিখিম ওকে তাৰপিছত হ লিখিম অমানে লিখিম তাৰপিছত টি এইবিলাক তোমালোকে ক্লাছ নাইনত পাইছা এইবিলাক সংহতি কাক কয় সংহতিৰ বিভিন্ন ভাগবিলাক কি ভাগ আছে কিমান ওকে কি কি টাইপছ আছে তোমালোকৰ ৰিক্ত সংহতি পাইছা তোমালোকে ইউনিট এক সংহতি পাইছা তোমালোকে হয়নে নাল ছেট ইউনিট ছেট তাৰপিছত তোমালোকে ইকুৱেল ছেট তাৰপিছত তোমালোকে সাবছেট ওকে এইবিলাক তোমালোকে পাইছা উপসংহতি অপসংহতি তো মই যদি প্ৰয়োজন হয় ইয়াতে প্ৰয়োজন হ'বই কাৰণ আমাৰ এইখিনিতে লাগি থাকিব তোমালোকৰ যিমানখিনি যদি মেটছত তেনেকুৱা লাগি থাকে মই তাত তোমালোকক বুজাই দিম ওকে মই ডেফিনেটলি আৰু এনেকৈয়ে ইয়াতে আৰু এক্সপ্লেইন নকৰোঁ কাৰণ এটা বহুত আৰু এটা ভিডিঅ' হৈ যাব ইয়াৰ কাৰণে তো তোমালোকৰ মই যদি প্ৰব্লেমত আহে মই তেতিয়া তোমালোকক বুজাই দিম তাতে তোমালোকে বুজি পাবা নিশ্চয় কাৰণ ক্লাছ নাইনৰ এডভান্সত তোমালোকে শিকি আহিছা এইখিনি অলৰেডি তো আমি ইয়াতে আজি আৰম্ভ কৰিম কি মই একদম একেবাৰে মেথছৰ ইয়াত চিলেবাছৰ কাৰণে কৈছোঁ আপোনালোকে কাৰণ ইয়াত বেছিক মানে কি আপোনালোকৰ বেছিক আছে বহুতখিনি সংহতিৰ বিষয়ে জানিবলৈ গ'লে সংহতি কেনেকৈ লিখে সংহতি লিখাৰ কেনেকৈ প্ৰদৰ্শন কৰে হয়নে কি দুটা পদ্ধতি আছে বিধি পদ্ধতি আৰু তালিকাকৰণ পদ্ধতি আছে ৰষ্টাৰ মেথড এণ্ড আৰু এটা আছে তোমাৰ ছেট বিল্ডাৰ থিয়ৰী মেথড অ'কে তো এইবিলাক আমি ক্লাছ নাইনত তোমালোকে পঢ়ি আহিছা তোমালোকৰ অলৰেডি যদি কোনোবাৰ কিবা ডাউট আছে তেনেহ'লে মোক কমেণ্ট কৰিবা তোমালোকক মই সেই বেছিকখিনি এটা ভিডিঅ'ত মই কমপ্লিট কৰি দিম অ'কে ইয়াতে আহিলাম আৰু এতিয়া এটা সংহতি থকা মৌলৰ সংখ্যা এতিয়া মৌলৰ সংখ্যা ফাৰ্ষ্ট হৈছে এটা সংহতি থকা এটা সংহতি থকা মৌলৰ সংখ্যা এতিয়া মৌলৰ সংখ্যা কাক মানে মৌলৰ সংখ্যা কি জানিব লাগিব মৌল কাক কয় যেনে ধৰা এই এটা সংহতি এই সংহতিটোত কি কি আছে আমাৰ ইংৰাজী বৰ্ণমালাৰ ভাৱেলবিলাক
ইংরাজি বর্ণমালার কি কি দেওয়া আছে আমি ভাবাই বললাম, দেন ই ই আই ও ইউ এটা কিটা কি বলি কম আমি ইংরাজি বর্ণমালার ভাবাই দিই। ওকে এতিয়া ইয়াতে যে মই এই এ ই আই ও ইউ লিখিছো এই প্রত্যেকটাকে আমি কি বলি কম আমি একোটা মৌল বলি কম। ওকে আমি ইয়াতো কি বলি কম আমি এলিমেন্ট বলি কম একোটা একোটা এলিমেন্ট। ওকে আর এইবিলাক আমি মৌল বলি কম। আর ইয়াত মৌল যিমানটা আছে ইয়াতে আমি কাউন্ট করবো আমি গণনা করবো ইয়াতে কেইটা মৌল পাওঁ আমি এটা দুটা তিনি চারি পাঁচ। ওকে তো ইয়াতে কিমানটা মৌল আছে পাঁচটা মৌল আছে এনে পাঁচটা মৌল আছে। আর ইয়াত সংহতি ঘরত লিখি লিখি লিখে আমি এন এ। ওকে ইয়াত কি হয়েছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইয়ার অর্থটো হয়েছে কি এন মানে যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ এ সেটটোত কিমানটা এলিমেন্ট আছে কিমানটা মৌল আছে পাঁচটা মৌল আছে। ওকে দেখ আমি এনেকৈ প্রদর্শন করি আমি। ওকে এটা ধরা কোনো এটা সংহতিত কোনো মৌল নাই ধরা কোনো এটা রিক্ত সংহতি যদি আমি প্রদর্শন করব লাগে যে রিক্ত সংহতি আমি কি বলি কম আমি ফাই। ওকে নাল সেট বলি কম যে আমি নাল সেটক আমি ফাই দিয়ে সিগনিফাই করো। ওকে তো ইয়াক আমি ইয়াত তোমার যদি সুধে যে ইয়াত কিমান এটা মৌল আছে ইয়াত কিমান এটা মৌল আছে এন ফাই ইজ ইকুয়েল টু কিমান হব আমার ইয়াতে জিরো নাম্বার অফ এলিমেন্ট অর্থাৎ রিক্ত সংহতি কি থাকে কোনো মৌল নাথাকে হয় না কোনো মৌল যদি নাথাকে তাকে আমি কি বলি কম আমি নাল সেট বলি কম আমি না রিক্ত সংহতি। ওকে যার নো এলিমেন্ট দেন দিস সেট ইজ নোন অ্যাজ নাল সেট। ওকে সো নাল সেটত কি হব কোনো মৌল নাথাকে তো নাম্বার অফ এলিমেন্ট ইন নাল সেট কিমান হব অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু কিমান হব জিরো তো এটা জিরো হব। ওকে তো আমি ইয়াক এনেকৈ প্ৰদৰ্শন কৰোঁ এন নাম্বাৰ অফ নাম্বাৰ বুলি কওঁ আমি নাম্বাৰ অফ এলিমেণ্ট হ'ব ইমান। অ'কে এতিয়া তোমালোকৰ ইয়াতে আছে আৰু কি যে এটা সসীম সংহতিত থকা মৌলৰ সংখ্যা সংহতিটোৰ গণন সংখ্যা বুলি কোৱা হয় কৰ্ডিনেল নাম্বাৰ বুলি কোৱা হয়। অ'কে কৰ্ডিনেল নাম্বাৰ মানে হৈছে কি এটা সংহতিত থকা মৌলৰ সংখ্যা সংহতিটোৰ গণন সংখ্যা মৌল এইটো কি বুলি কওঁ আমি ইয়াত যিমানটা মৌল আছে এইটো আমি কি বুলি কওঁ আমি গণন সংখ্যা বুলি কোৱা হয়। ওকে গণন সংখ্যা বা কোঅর্ডিনেল নাম্বার বুলি কোৱা হয় কোঅর্ডিনেল নাম্বার। বা গণন সংখ্যা তো গণন সংখ্যা কি যে এটা সংহতিত থকা মৌলৰ সংখ্যা এটা সংহতিত থকা মৌলৰ সংখ্যাবিলাকক কি বুলি কোৱা আমি কোঅর্ডিনেল নাম্বার বুলি কোৱা হয় নাইবা ইয়াক কি বুলি কোৱা হয় মাত্রা বুলি কোৱা হয় কেতিয়াবা ইয়াক তোমালোকে ফার্স্ট চেপ্টারটোৰ সংহতিৰ ফার্স্ট চেপ্টারটো তাত তলত লিখা আছে ইয়াকে কেতিয়াবা সংহতিটোত কি বুলি কোৱা হয় মাত্রা বুলি কোৱা হয় অর্ডার অফ দ্য সেট বুলি কোৱা হয়। ওকে মাত্রা বুলি কোৱা হয় ইয়াক কেতিয়াবা কি বুলি কওঁ আমি মাত্রা বুলি কোৱা হয় মাত্রা। ওকে অর্ডার অফ দ্য সেট ওকে তো এইখিনি হৈছে তোমালোকৰ ইয়াতে দিয়া আছে। তাৰপাছত আহিলে আমাৰ এতিয়া মই বেছিকৈ পৰা ষ্টাৰ্ট কৰি দিছোঁ তোমালোকৰ একদম একেবাৰে ইয়াতে যিখিনি ষ্টাৰ্টিং আছে তাৰ পৰা ষ্টাৰ্ট কৰি দিছোঁ। তোমালোকৰ ইয়াত মানে ক্লাছ নাইনৰ যদি কিবা ডাউট আছে সংহতিৰ ওপৰত তো তেতিয়াহ'লে মোক জনাবা কমেণ্ট বক্সত মই সেইখিনি তোমালোকৰ ডাউটখিনি ক্লিয়াৰ কৰি দিম। অ'কে এতিয়া আমাৰ কি আহিব সংযোগী সংহতি আৰু অসংযোগী সংহতি বা সংযুক্ত সংহতি। অ'কে ইয়াত সংযোগী সংহতি বা দুটা অসংযোগী সংহতিৰ মিলনৰ টকা মৌলৰ সংখ্যা নিৰ্ণয় কৰা ফাৰ্ষ্ট আমাৰ আছে কি দুটা অসংযোগী সংহতি অসংযোগী সংহতিৰ মিলন থকা মৌলৰ সংখ্যা নির্ণয়। ওকে আর ইয়াত কি হয়েছে টু ফাইন দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন অফ টু ডিসজয়েন্ট সেট ডিসজয়েন্ট সেট মানে হয়েছে অসংযোগী সংহতি। ওকে ইয়াক কয় হয় ডিসজয়েন্ট দুটা অসংযোগী। ওকে দুটা অসংযোগী সংহতি হ'ব লাগিব টু ডিসজয়েন্ট সেট। ওকে তাত থকা নাম্বাৰ অফ এলিমেণ্ট কিমান থাকিব আমাৰ। অ'কে মিলন মিলন মানে হৈছে তোমাৰ ইউনিয়ন। অ'কে ইউনিয়নত কিমানটা মৌল থাকিব তাত আমি ফাইণ্ড আউট কৰিব লাগে। ধৰা ভেন ডায়েগ্ৰামৰ সহায়ত আমি যদি ইয়াক প্ৰদৰ্শন কৰোঁ ধৰা দুটা অসংযোগী সংহতি যদি আমি প্ৰদৰ্শন কৰোঁ ভেন ডায়েগ্ৰামৰ সহায়ত ভেন চিত্ৰৰ সহায়ত তো এইটো আমি কি বুলি কওঁ আমি সাৰ্বিক সংহতি ইউ। অ'কে ইউনিভাৰ্চেল ছেট
ইয়াতে কি লিখিব আমাৰ এটো এ সমমিতি এ সেট এটো আৰু এটো হ'ব আমাৰ বি সেট ওকে এটো বি সেট ইয়াতে সোৱা দুটা কি আছে ডিসজয়েন্ট সেট দ্যাট মিন্স কি হৈছে ইয়াৰ কোনো কমন পার্ট নাই ওকে ইয়াৰ মাজত কোনো কমন পার্ট নাই তো ইয়াক কোৱা হয় এ এণ্ড বি বোথ আৰ ডিসজয়েন্ট সেট ওকে তো ইয়াত এ থকা যিবিলাক এলিমেণ্ট আছে ইয়াতে লিখিব এ থকা এলিমেণ্ট কেইটা এণ্ড বি থকা এলিমেণ্ট কেইটা কত লিখিব ইয়াতে লিখিব এতিয়া আমার আমি কি লিখিম যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি মানে কি জানো যে ইন্টারসেকশন মানে কি অর্থাৎ আমি অসমত কম আমি সেট অন তো এ সেট অন বি অর্থাৎ কমন পার্ট আছে নাকি ইয়াতে ইয়াতে কমন পার্ট আছে নাকি কিবা চা তোমালোকে তো কমন পার্ট নাই অর্থাৎ ইয়াত কোনো ধরনের কোনো কমন পার্ট নাই গতিকে ইয়াতে কমন অর্থাৎ ইয়াত মৌল সংখ্যা কি আছে জিরো হব ওকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি হব জিরো হব ইয়াতে কোনো কমন মৌল নাই ওকে কোনো কমন এলিমেন্ট নাই ইয়াতে দ্যাট মিন্স দ্যাট ইজ ওয়াই এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি হব আমার জিরো হল তেতিয়া আমি এন এ ইউনিয়ন বি অর্থাৎ এ মিলন বি যদি উলিয়াব লাগে তো এ মিলন বি মানে কি লাগে আমি এন এ প্লাস কি লাগে আমি এন বি ওকে এন এ ইউনিয়ন বি বা এ মিলন বি মানে কি যে ইয়াত এ আৰু বি থকা আটাইবিলাক মৌলৰ লগ লাগি কি হ'ব এ মিলন বি গঠন হয় সংগতিটো হয়নে চোৱা ইয়াত এ মিলন বি মানে কি এ থকা আটাইবিলাক মৌল আৰু বি থকা আটাইবিলাক মৌল আহিব ইয়াতে মানে গঠনটো থাকিব লাগিব কিন্তু কমনখিনি এবাৰেই হ'ব যেনে ধৰা এ সময়টো টু আছে ওৱান আছে থ্ৰী আছে ইয়াতে হৈছে টু আৰু ফাইভ আছে ধৰা ওকে তো তোমালোকে এ মিলন বি লিখিলে কি লিখা তোমালোকে এ মিলন বি হ'লে কি হ'ব চোৱা এইটো টু আছে তো টু আছে ডায়েগ্ৰামটো কি হ'ব কমন হৈ যাব এনেকুৱা থাকিব টুটো কিন্তু ইয়াতে থাকিব অ'কে টুটো ইয়াতে থাকিব ইয়াত বাকী ইয়াতে কি থাকিব ওৱান আৰু থ্ৰী থাকিব ইয়াতে কি থাকিব ফাইভ এ মিলন বি বুলি ক'লে কি লিখা আমি ওৱান টু থ্ৰী এণ্ড ফাইভ এই আটাইকেইটা মৌল আহিব অ'কে আটাইকেইটা এলিমেণ্ট কি হ'ব ইয়াতে আহি যাব এ ইউনিয়ন বি এতিয়া মানে এ ইউনিয়ন বি এই ডায়েগ্ৰামটোৰ কাৰণে কি হ'ব এই ডায়েগ্ৰামটোৰ কাৰণে কি হ'ব এ ইউনিয়ন বি মানে কি হ'ব আমাৰ এইটো হৈছে এ সমমিতিত আছে এইটো আৰু এইটো হৈছে আমাৰ বি সমমিতিত থকা এইকেইটা মৌল গোটেইকেইটা মৌল আহি কি হ'ব ইয়াতে এন এ প্লাছ কি হ'ব এন বি ইয়াতে এন এ ইউনিয়ন কি পাওঁ আমি বি এইখিনি হ'ব আমাৰ এ ইউনিয়ন বি বি মৌল মৌলবিলাক পাওঁ আমি অ'কে সেইটো এটা ফৰ্মুলা কাৰ কাৰণে হ'ব এইটো ফৰ্মুলা এই ফৰ্মুলাটো হ'ব আমাৰ অসংযোগী সমমিতিৰ কাৰণে অসংযোগী সমমিতিৰ কাৰণে এইটো ফৰ্মুলা এতিয়া আহি আমাৰ যদি সংযোগী সমমিতি হয় অ'কে এতিয়া আহিব আমাৰ দুটা সংযোগী সমমিতিৰ ক্ষেত্ৰত দুটা সংযোগী অৰ্থাৎ ইয়াতে কি হ'ব মিলনত থকা মৌল দুটা সংযোগী সংহতিৰ মিলনত থকা মৌলৰ সংখ্যা আৰু এটা সংযোগী মানে কি লিখে আমি নট ডিছজইণ্ট অ'কে সংযোগ হ'ব লাগিব ডিছজইণ্ট হ'ব নোৱাৰে নোৱাৰে অ'কে নট ডিছজইণ্ট ছেটৰ কাৰণে কি লিখে আমি এইটো হ'ব ইউ ইউনিভাৰ্চেল ছেট এ বি এইটো কি হ'ব আমাৰ দুটাৰে কমন পাৰ্ট থাকিব ইয়াতে এইখিনি হ'ব কমন পাৰ্ট অ'কে এইখিনি হ'ব আমাৰ কমন পাৰ্ট দুটাৰে থাকিব ইয়াতে এইটো নট ডিছজইণ্ট ছেট অ'কে ডিছজইণ্ট নহয় এইটো কি হ'ব আমাৰ সংযোগী হ'ব দুটা লগ লাগি আছে সংযোগী বুলি কোৱা হয় এইটো হ'ব এ আৰু এইটো হ'ব আমাৰ বি হয়নে হ'ল এতিয়া ইয়াতে কি হ'ব এন এ ইণ্টাৰচেকশ্যন বি এন এ ইণ্টাৰচেকশ্যন বিটো কি হ'ব আমাৰ ফাইভ এ ইণ্টাৰচেকশ্যন বি মিনচ কি আছে যে এ ইজ নট ফাইভ নট ইকুৱেল টু ফাইভ অ'কে ইয়াতে কি হ'ব নোৱাৰে ফাইভ হ'ব নোৱাৰে নাল ছেট হ'ব নোৱাৰে এইটো ইয়াত ইয়াত কেতিয়াও এইটো কি হ'ব নোৱাৰে এন এ ছেট অন এ ছেট অন বি কেতিয়াও কি হ'ব নোৱাৰে ফাইভ হ'ব নোৱাৰে ৰিক্ত অংগতি হ'ব নোৱাৰে এ ছেট অন বিটো অ'কে আৰু আমি যদি ইয়াতে লিখোঁ নাম্বাৰ লিখোঁ নাম্বাৰ অফ এলিমেণ্ট এন এ ছেট অন বি ইজ নট ইকুৱেল কি হ'ব জিৰ' তেতিয়া হ'ব আমাৰ জিৰ' হ'ব অ'কে এইটো এটা সংহতি বুজাই দিয়ে সংহতিটো ফাইভ হ'ব অ'কে আৰু নাম্বাৰ যদি লিখি দিওঁ আমি নাম্বাৰ এন তেতিয়া কি হ'ব এইটো জিৰ' হ'ব ইয়াতে ফাইভ লিখিব নোৱাৰা তেতিয়া নাম্বাৰ এন দিলে এইটো জিৰ' হ'ব নাম্বাৰ অফ এলিমেণ্ট কিমান এটা আছে লিখিব জিৰ' জিৰ' হ'ব নোৱাৰে জিৰ'টা মৌল থাকিব নোৱাৰে ইয়াতে ইয়াতে কোনোবা মৌল থাকিবই কমন মৌল থাকিবই লাগিব ইয়াতে কোনোবা এটা হ'ল এতিয়া
আমার কি লাগে এন এ মিলন বি, ওকে এন এ মিলন বি, অর্থাৎ এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি লিখে আমি এন এ ইউনিয়ন বি মাইনাস কে লিখে আমি চোৱা এইখিনি পাৰ্ট আমি এইখিনি এইখিনি পাৰ্ট প্লাছ এই যি মই এই মাজৰ কমন পাৰ্টখিনি এইখিনি যে প্লাছ প্লাছ এইখিনি এই যিখিনি কাৰ্ড টাইপৰ দি দিছোঁ স্নেপৰ দৰে এইখিনি এইখিনি পাৰ্ট এইকেইটা পাৰ্ট প্লাছ কৰি দিলে আমি কি পাওঁ আমি এন এ মিলন বি পাওঁ মানে গোটেইখিনি পাওঁ আমি গোটেই ডায়েগ্ৰামটো পাওঁ এ আৰু বি টকা হ'ল এতিয়া এই মাজৰ যিখিনি আছে এইখিনি আমি কি বুলি কওঁ আমি মাজৰখিনি কওঁ আমি এন এ ইণ্টাৰচেকশ্যন বি মানে এ মিলন এ ছেট অন কি হ'ব বি এ ইণ্টাৰচেকশ্যন বি পাৰ্ট এই মাজৰ যিখিনি আছে অ'কে নেক্সট এই যিখিনি আছে ইয়াতে লিখি দিছোঁ মই এই যিখিনি আছে মাজৰ ইয়াৰ পৰা এইখিনি এইখিনি পাৰ্ট হ'ব আমাৰ এ বাৰ বি এইখিনি হ'ব এ বাৰ বি এবাৰ বি কিয় কোৱা হয় ইয়াতে ইয়াক কোৱা হয় এ থকা এবাৰ বি মিনছ তোমালোকে ইয়াত পাইছা থাকে নাইনত ক্লাছ নাইনত তোমালোকে পাইছা এবাৰ বি মিনছ হৈছে এত থকা কিন্তু বিত নথকা অ'কে এত থাকিব পাৰে মূলত এলিমেণ্টটো কিন্তু বিত থাকিব নোৱাৰে এত থকা কিন্তু বিত নহোৱা আৰু ইভাগৰ এইটো ফাৰ যিটো আছে এইখিনি এইখিনি কওঁ আমি কি বি বাৰ এ এইখিনি হৈছে আমাৰ বিত থকা কিন্তু এত নথকা চোৱা এইখিনি অকল বিত আছে এইখিনি যদি মই এইখিনি এইখিনি যদি তোমালোকক দি দিওঁ ইফালে নাই এইখিনি ক'ত আছে অকল বিত আছে মানে এইখিনি বিত থকা মূল কিন্তু এইখিনি এত থকা নাই আৰু বিত আছে কিন্তু এত নাই আৰু এইটো যদি চাওঁ যদি আমি এইখিনি বাদ দি ইয়াতে এত আছে কিন্তু বিত নাই এত থকা মূলকেইটা আছে অকল কিন্তু বিত নাই কমনখিনি থাকিব নোৱাৰে আৰু বাকী মাজৰখিনি কি আছে কমনখিনি এ মিলন এ চেটন বি অ'কে এতিয়া আমি এ মিলন বি কৰি কি লিখিম আমি এন এ বাৰ বি ডেট মিনছ এইখিনি পাৰ্টত থকাখিনি এইখিনি থকাখিনি এইখিনি এইখিনি পাৰ্টত থকাখিনি আমি কি লিখে আমি কিবা ক'ব পৰা এই আটাইখিনি এইখিনি 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 হ'ব আমাৰ এন এ বাৰ বি প্লাছ কি লিখে আমি মাজৰ যিখিনি আছে মাজৰখিনি আমি এই মাজৰখিনি হ'ব আমাৰ কি আছে মাজৰখিনি এন এ ছেট অন বি ডেট মিনছ এন এ ইণ্টাৰচেকশ্যন বি প্লাছ কি হ'ব আমাৰ এইটো চাইডৰে এইখিনি বাকী যিখিনি থাকিলে আমাৰ ৰিমেইনিং এইখিনি পাৰ্ট এন বি বাৰ এ ডেট মিনছ বি থকা কিন্তু এ থকা অ'কে বিত আছে বাট এত নাই বি বাৰ এ এতিয়া আমি কি কৰিম ইয়াতে এন এ বাৰ বি প্লাছ এন এ ইণ্টাৰচেকশ্যন বি হ'ল এইখিনি আমি একেলগে লিখি দিলোঁ এই গোটেই বৰ্ণনীৰ ভিতৰত লিখি দিলোঁ আমি এন এ বাৰ বি প্লাছ এন এ ছেট অন বি প্লাছ আমি কি লিখিব পাৰোঁ প্লাছ চোৱা এই দুটা লিখিলোঁ আমি এন এ বাৰ বি আৰু এন এ ছেট অন বিটো লিখি দিলোঁ আমি এতিয়া মই কি দিলোঁ ইয়াতে এইখিনি বাকী লিখিলে কিমান আমাৰ এন বি বাৰ এ প্লাছ আমি কি কৰিম বি বাৰ এ লগত আমি কি কৰিম আমি এন এ ইণ্টাৰচেকশ্যন বি এইটো পাৰ্ট প্লাছ কৰি দিছোঁ চোৱা এন এ ইণ্টাৰচেকশ্যন বি অৰ্থাৎ এ ছেট অন বিটো আমাৰ এটাই আছিল হয়নে এটা আছিল ইয়াতে তো এইটো আমি ইয়াতে লিখি দিছোঁ এন এ ছেট অন বি কিন্তু আমি ইয়াতে কি কৰি দিছোঁ নতুন কৰি প্লাছ কৰি দিছোঁ এ ছেট অন বিটো চ' ইয়াতে যদি প্লাছ কৰি দিওঁ আমি এইখিনি কি কৰিব লাগিব আমি মাইনাছো কৰিব লাগিব এন এ ইণ্টাৰচেকশ্যন বিটো কি কৰিব লাগিব আমি মাইনাছ এটা যদি প্লাছ কৰিছোঁ মাইনাছ কৰিছোঁ দুটা কেঞ্চেল কৰি চিমিলাৰ এইখিনি থাকিব আমি আগৰ যিখিনি পাইছোঁ আমি সেইখিনি পাওঁ আমি ইয়াতে এতিয়া চোৱা আৰু এইখিনিক আমি ইয়াতে এটা এটা হিচাপে লিখিলোঁ অ'কে কুটিল বৰ্ণনীৰ ভিতৰত এইটো লিখিলোঁ আৰু এইটো আমি কুটিল বৰ্ণনীৰ ভিতৰত লিখিছোঁ অ'কে এতিয়া চোৱা এন এ বাৰ বি আৰু এন এ ছেট অন বি এ বাৰ বি মিনছ কোনখিনি এইখিনি মই ইয়াতে ডায়েগ্ৰামটোত এইখিনি তোমালোকে দেখি পাইছা এইখিনি যিখিনি মই ক্ৰছ কৰি দিওঁ এইখিনি হৈছে এ বাৰ বি তোমালোকে জানিছা থাকে এইখিনি আৰু এই মাজৰ যিখিনি আছিল এইখিনি হৈছে এ বাৰ বি অ'কে চৰি এইখিনি হৈছে এ বাৰ বি আৰু এই মাজৰখিনি হৈছে এ ছেট অন বি হয়নে এতিয়া এ ছেট অন বি আৰু এ বাৰ বিটো যদি প্লাছ কৰি দিওঁ এ অ' মানিটো পাম নহয় আমি গোটেইখিনি এ ছেটটো পাই যাওঁ আমি অ'কে এইটো চোৱা এইটো এ এইটো সংহতি এইটো বি সংহতি এইখিনি হৈছে তোমালোকৰ এ বাৰ বি আৰু এইখিনি হৈছে এ ছেট অন বি হয়নে আৰু এইখিনি হৈছে আমাৰ বি বাৰ এ এতিয়া আমি এ বাৰ বি আমাৰ এইখিনি পাৰ্ট আছিল এ বাৰ বি এইখিনিৰ লগত যদি আমি এ ছেট অন বি এইখিনি যদি প্লাছ কৰি দিওঁ প্লাছ কৰি দিলে কি পাওঁ আমি এ সংহতিটো পাব নাই তোমালোকে এ ছেটটো পাম আমি সকলোৱে হয়নে এ এন এ প্লাছ এতিয়া চোৱা নেক্সট এতিয়া চলে কি আছে এন বি বাৰ এ
plus E S A and A intersection B S A mana A B bar A or N A sedang B jadi aswara B bar A mana jadi A kini part B bar A kini part mana kalau logo jadi A sedang B kini pass forward dia kami kuntu hongali itu kuntu kami gote B hongali itu kami oke so jadi kita kibo N B hongali itu kibo minus kibo bahaya kini kita kira mana N A sedang B hol trade of our N A milon B equal to N A plus N B minus N A intersection B itu proof kora kare ahe tomar por oke to tomar lage likhiba je tora hol A B duta ahonjoge homati oke let A and B are two not disjoint set oke and disjoint jano hai that means ami likhe boru therefore A intersection B is not equal to 5 और हमें लिखा करो n नंबर ऑफ एलिमेंट इन a इंटरसेक्शन b इज नॉट इक्वल टू 0 देखो हमें लिखा करो फ्रॉम द डायग्राम बाय वेन डायग्राम वी कैन राइट n a यूनियन b इज इक्वल टू n a बार b प्लस n a इंटरसेक्शन b प्लस n b बार a यदि हमें की करेंगे थे n a इंटरसेक्शन b इखनी हमें एटा पार्ट लिख दिलो हमें अरे a b बार a लोग हमें की करिसु n a intersection b to plus korisu ami mane ari bari ki korisu plus a to korisu to minus o koribo lagibo ami oke so baki ekhini pura ami b set to pam ekhini pura ami a set to pam ami aro ekhini abo n a intersection b that means ami n a union b is equal to n a plus n b or minus n a set on b ekhini hobo tomar uttor oke etu hobo tomar por duta hongjogi homoti khetro oke duta hongjogi homoti khetro tomar hobe etu formula to hobo তোমাৰ এই ফৰ্মুলা মনত ৰাখিলে বৰ লগা লগা নাই কোনো যিমানকেই প্ৰবলেম কৰে আমি ফাৰ্ষ্ট ডায়াগ্ৰামৰ পৰা আমি উলিয়াম আমি ফৰ্মুলা এটা মনত ৰাখিবা ফৰ্মুলা বহুত পাবা লগা ইয়াৰ পৰা যদি আমি a সমান b টো উলিয়াব b সমান কি উলিয়াব a সমান কি উলিয়াব পাৰো এইটো ফৰ্মুলা মনত ৰাখিব লগা নাই তোমালোকে জাস্ট এইটো ফৰ্মুলা মনত ৰাখা এইটো মনত ৰাখিবা তোমালোকে নেক্সট তোমালোকে মনত ৰাখিবা n d মার্কানছৰ b দুটা মনত ৰাখিবা তোমালোকে d মার্কানছ মানে দুটা a ইউনিয়ন b bar is equal to get equal to me n a set on b a bar set on b bar a bar set on key to me b bar but if you number of element is a bar set on b bar okay but b does look over me are we going to give n a set on b hold s is equal to click on me n a union b and a million b hold डेस ओके তোমালোকে এটা মনত ৰাখিবা লগতে এটো মনত ৰাখিবা ডি মার্কানছৰ পিটি দুটা এটা তোমালোকে ক্লাছ 9 পাইছা এবিলা আটাবিলা তো এটা মনত ৰাখিবা তোমালোকে তো এখানে নোট ডাউন কৰি লবা তো নেক্সট আমি ফৰ্মুলা লৈ যাওঁ প্ৰবলেম লৈ যাওঁ আমি নেক্সট প্রবলেম মই তোমালোকক এক্সাম্পল এটা কৰি দিছো এক্সাম্পল দিয়া যেটো আছে প্রবলেম ফার্স্ট প্রবলেম টো এটো কৰি দিছো প্রথমতে তাহলে প্রবলেম ইয়াৰ এক্সাৰসাইজ থকা আটাইটা প্রবলেম কৰিবলৈ ট্রাই কৰিবা ওকে তোমালোকক এক্সাৰসাইজ থকা বিলাক কৰিবা আৰু লগতে তোমালোকক যিবিলাক কৰি দিয়া আছে বুকত এইবিলাক তোমালোকক ট্রাই কৰিবা কৰিবলৈ তেতিয়া তোমালোকক ভাল মার্ক পাবা ওকে সো ফার্স্ট মই ইয়াতে এটা ব্যাখ্যাকলি উদাহৰণটো প্ৰথমটো বুজাই দিছো মই এক্সাম্পল যেটো কৰি দিয়া আছে এক্সাম্পল 1 2 তে ইয়াতে কি দিয়া আছে মই দুটা সংহতি এ আৰু বিৰ বাবে দুটা সেট দিয়া আছে দুটা এ এণ্ড বি দুটা সেট তাৰ আমাৰ কি দিয়া আছে নাম্বাৰ এলিমেণ্ট ইন এ এ সেটত কিমানটা এলিমেণ্ট আছে আমাৰ 43 টা এলিমেণ্ট আছে এণ্ড বি বি সেটত কিমানটা এলিমেণ্ট আছে 58 এণ্ড এন এ ইউনিয়ন বি ইকুৱেল টু কিমান আছে আমাৰ 71 দেন আমি ফাইন্ড আউট কৰিব দিছে এন এ সেট অন বি b to the as n a bar b and c to the as amar n b bar a egeta find korbo chalo okay ebar no problem aile exam tomar chalo tomar bujilwa jodi kono ja agore janisa to ami formula hoye etu formula eta use kori ami ate okay to that diagram pura tomar ke uliyo pari bhai bila আটাইবিলাক কোয়েশন আমি ডায়াগ্রাম দ্বারা করি আমি ওকে চিত্রটো দ্বারা আমি আটাইবিলাক কোয়েশন সমাধান করি আমি ইয়াত সো আছে সমাধান সলিউশন ফার্স্ট তোমালোকে ডায়াগ্রাম রাখি লবা ইয়াতে
a মিলন b 71 দি আছে গটে খিনি মেগি এন্ড a মিলন b গটে খিনি দিয়া আছে আমা a মিলন b দিয়া আছে আমা ওকে এন্ড e দিয়া আছে আর এন্ড b দিয়া আছে এন্ড a মিন্স a হমনি গটে খিনি টোটাল লট আছে মানে আছে 43 টা আছে ওকে আর b হমনি তো কিমানটা এলিমেন্ট আছে 50 টোটাল মেগি ওকে গটে খিনি দে কমন পার্ট টু প্লাস করি আছে 50 টা আর এন a মিলন b কিমানটা আছে টোটাল a মিলন b গটে খিনি খিনি ইভেনি গটে খিনি মিলি মানে আছে আমাৰ 71 টা এলিমেন্ট আছে তো আমাৰ এটা এটা ফাইন্ড আউট কৰিব লাগিছে আমাৰ ওকে এন্ড এ সেট অন বি দ্যাট মিন্স এখিনি ইন্টারসেকশন মাজৰ খিনি আমাৰ এখিনি এন্ড এ বার বি এখিনি এ বার বি হ'ব এটোৰ পৰা এখিনি এ টকা কিন্তু বি টকা বি টু বাদ দি ওকে এ টকা মানে এ বার বি মানে তোমালোকে হয়তো কিছু মানে বুজি পোৱা নাই থাকে যদি পয়সা ঠিকই আছে তো কি মানে বুঝি নপায় না পাই আমি এখানে মই ইয়াতে মুছি দিছো যাবা এতে সো আ এ বার বি বুলি কলে আমি কি বুঝি আমি এ বার বি মিন্স হবো এইখানে এইখানে পার্ট ইরেজ কই দিয়া ওকে এখানে পার্ট ইরেজ কই দিয়া বিষয় সো এই যে কাছি জনমৰ দৰে থাকিল এইখানে পার্ট এ বার বি এইখানে কো আমি এ বার কি হয় বি ওকে আর বি বার বি বি বার এ কোন কি হবো ইয়াতে এইখানে পার্ট দিবা গৰে এইখানে পার্ট এইখানে এবো বি বার এ তার বি টকা কিন্তু এটা টকা আর এই মাজৰ যিখিনি আছে এই মাজৰ যিখিনি আছে এইখিনি কও আমি এ ইন্টারসেকশন বি আর এ সেট অন বি এখিনি হবো ওকে তোমাকে এটা বুঝি বুঝা থাকে সকলে তো মই আর এতে বারে মেয়াত আকি না থাকো এনেকে তোমাকে এখিনি এবার বি বুলি বলে মনত রাখিবা এখিনি হবো এ সেট অন বি হলে মাজৰ খিনি হবো আর বি বারে মানে হলো এইখিনি হবো ওকে এতিয়া তোমা আমি এটা ফর্মুলা জানো আমি জানো যে উই নো দ্যাট আমি জানো যে এন এ ইউনিয়ন বি ইকুয়াল কি আছে আমার এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি আছে আমার বি ওকে এন এ ইউনিয়ন বি ইকুয়াল এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি আছে ওকে এই ফর্মুলাটো আছে এটা সবাই ইয়াত আটাইকেইটা ভ্যালু দিয়া আছে এই ফর্মুলাটো ইউজ করিম কিয় ইউজ করেছো এই ফর্মুলা আমি কারণ ইয়াতে আমার আটাইকেইটা ভ্যালু দিয়া আছে এইকেইটা এই ফর্মুলাটো তোমালোকে মনত রাখবা মই কৈছো ন এইটো ফর্মুলা মনত রাখা আর ডি মার্গানসন ডি দুটা মনত রাখা ফর্মুলা দুটা এরা মনত রাখি সাফিসিয়েন্ট তো এন এ মিলন বি এন এ মিলন বি মানে কি মানে আছে ইয়াতে 71 এন এ মাইনাস মানে আছে ইয়াতে 43 প্লাস এন বি মাইনাস মানে আছে ইয়াতে 58 এন্ড মাইনাস কি আছে এন এ ইন্টারসেকশন বি ওকে এন এ ইন্টারসেকশন বি ওকে এটা চোৱা 71 এইখিনি প্লাছ কৰি এটা লৈ আহা কিমান হ'ব এইখিনি হ'ব তোমাৰ 11 101 ওকে আৰু এইটো লৈ ল'ব মাইনাছ এন এ ইণ্টাৰচেকশ্যন বি এ মিলন এ ধৰণ বি অ'কে এইটো পৰা এইটো মাইনাছ 101 পৰা 71 মাইনাছ হ'লে 0 আৰু 10 পৰা 7 গ'লে দেখিলে আমাৰ মাইনাছ 30 হ'ব অ'কে আৰু মিলাতে হ'ব মাইনাছ এন এ ইণ্টাৰচেকশ্যন বি মাইনাছ মাইনাছ কেঞ্চেল থাকিলে আমাৰ কিমান এন এ ইণ্টাৰচেকশ্যন বি ইকুৱেল টু কিমান হ'ব আমি 30 অ'কে এন এ ইণ্টাৰচেকশ্যন বি ইকুৱেল টু কিমান হ'ব আমি 30 দ্যাট মিনছ এই মাজৰ যিখিনি আছে ইয়াতে কমন মৌল কিমানটা আছে কমন এলিমেণ্ট কিমানটা আছে 30 টা আছে অ'কে মাজত থাকিব হ'ল এইখিনি এটা চোৱা এইটো হৈছে এ পাৰ্টৰ কাৰণে অ'কে এতিয়া বি পাৰ্ট বি পাৰ্টৰ কাৰণে কি দিয়া আছে আমাৰ এন এ বাৰ বি উলিয়াব লাগিছে আমাৰ এন এ বাৰ বি এ বাৰ বি উলিয়াব লাগিলে আমি কি কৰিলে ফৰ্মুলা মনত ৰাখো হয়নে ফৰ্মুলা মনত ৰাখিব লগা নাই চোৱা এ বাৰ বি মিনছ কোনখিনি এইখিনি অ'কে এ সমতি কোনখিনি আছিল আমাৰ এ সমতিটো আছিল আমাৰ এই গোটেইখিনি আছিলে এ সমতিটো ওকে এইটো এ সমতি আছিলে এইটো এইটো গোটেই এইটো এ সমতি আছিল আর এ সেট অন বি কোনখিনি করবো আমি এইখানে যেখানে ব্লেক করে দিছো এইখানে এসি এ সেট অন বি এ সেট অন বি এটি আমার এ বার বি লাগে দ্যাট মিন্স এ থাকা কিন্তু বি থাকা এইখানে বার বি তো আছে না কমন দুটাতে আছে এ আর বি দুটাতে আছে ওকে সো আমার কি লাগে এ বার বি খেয়ে লাগে ইয়ার কারণে আমি কি করি এ সমহরিটোর পর আমি এ সমহরিটোর পর যদি মই এইখানে যদি মাইনাস করে দিও আমি এইখানে কাটি পেলাও আমি এইখানে এইখানে বার তো কি পাবো আমি এ বার বি হল চোৱা এন এ বাৰ বি মিনছ কি লিখা নাই এন এ সমৰ্ধিটো কৰা এন এ বাইটাটো কৰা আমি কমলা মনত ৰখা নাই এন এ সমৰ্ধিটো কৰা আমি মাইনাছ কৰি আমি মাইনাছ কৰি আমি এন এ বাৰ বি এ ইণ্টাৰচেকশ্যন বি এ চেটন বি টু মাইনাছ কৰি আছোঁ
M A এবং B এন এ হোমোমোরফিক মানে আমি এন এ এবং বি কে মাইনাস করি তো এ হোমোমোরফিক মানে সমান আছে এ হোমোমোরফিক সমান প্রথম 3 মাইনাস এম এ এবং বি এর সমান সমান এ এবং বি এর সমান 30 ওকে 30 তো কি মান হবে তাহলে 30 হবে দিস এখানে আর এন এ বার বি কে মান হবে 30 ওকে এন এ বার বি কে 30 ঠিক আছে সি টু ফ্লাই দেয়া সি সি দেয়া কি দেয়া হচ্ছে আমার এন বি বার এ দেয়া হচ্ছে আমার ওকে বি বার এ মানে কি লিখে আমি আছে তো এ বি বার এন কে আছে তো বি আমার তো এই লিখে আছে বি আমার তো আর এই লিখে কমন পার যাবে বি বার এ মানে হচ্ছে আমার এই কি এই কি কমন বি বার এ এই কি নিয়ে আছে হোয়াইট হোয়াইট কালার নিয়ে করে হোয়াইট নিয়ে আছে বলতো এটাই হবে আমার বি বার এ আমি এ আমার হচ্ছে এ আমার না এ আমার যে আছে এই কি করব এবারে আমি এটা ইউজ করে দিব ওকে ঠিক আছে সরি বি বার মানে ওভার হোয়াইট হোয়াইট পার্ট কেন প্রতিটা বি হোমোমোরফিক এর গড়ে নিয়ে বি হোমোমোরফিক বি হোমোমোরফিক মানে হোমোমোরফিক মানে আছে 58 আছে ওকে আর বি হোমোমোরফিক মানে কি আমি কি এ সমান বি এ ইন্টারসেকশন বি এই মাঝে মেইন যে আমি কাটি বেলা দেব আমি আর ইউজ করে দিব আমি এটা তো কি লিখব আমি বি বার এ রেখে দেব হ্যাঁ এটা সরি আমার বি এন বি মাইনাস কি লিখব এন এ বার এ ইন্টারসেকশন বি ওকে এন্ড বি বার এবার কি করে এ ইন্টারসেকশন বি মাইনাস করে দিলাম ওকে তো বি এবার কি মান দিয়ে আছে 58 আর এন এ ইন্টারসেকশন বি কে আমি বলবো 30 এন এ ইন্টারসেকশন বি কো 30 হবে রাইট আর এর থেকে আমার 8 এন্ড এর থেকে 20 ওকে এন বি বার এ করে গেলাম আমার 28 তো এনেকে তোমার হবে পরিপূরক টাইপ করে দাও ডায়াগ্রাম তো দাঁড়া ওকে ডায়াগ্রাম তো দাঁড়া মন রাখবে ট্রাই করবা এই ইয়া ফর্মুলা বিলাক তোমালোকে ডায়াগ্রাম তো বুলাই লিবা দা ফর্মুলা লাগিব না ফর্মুলা মানে কি এরকম লিখিলাম আমি ফর্মুলা লিখিলাম আমি ডায়াগ্রাম তো ডায়াগ্রাম তো তোমাকে ধরে নিব এই যে বলা এক নাম্বার এক্সাম্পল তুমি কই দিতে পারবা তুমি ইম্পর্টেন্ট না এখানে কই দিতে পারবো এবারে কনসেপ্ট নিয়ে কি আও প্রবলেম তোমাদের বহুত পড়িব পাৰিব প্রবলেম মোৰ পঢ়াই কিন্তু কি হয় কনসেপ্ট নি ক্লিয়ার কৰা টাইম নাই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার কৰি দিছে তোমাদের যিকোন প্রবলেম পড়িব লাগিব আৰু যদি কনসেপ্ট ক্লিয়ার নকৰা তেনেহলে লটস অফ কোৱেশ্চন পড়িব লাগিব তাৰ কাৰণে তোমাৰ প্ৰেক্টিছ কৰাৰ নম্বৰ হবা কিন্তু ইন ফিউচাৰ কিন্তু কোনো কামত নাহে কিন্তু ওকে সো সো আইডিয়া আই দুই নম্বৰ এক্সাম্পলটো কৈ দিছো এটো এটা ইম্পৰটেন্ট হয় দুই নম্বৰ এক্সাম্পলটো কৈ দিছো মই N U is equal to 100, okay? N A equal to 27. N B equal to 41. Or N A seven B equal to 12. N A seven B dash equal to 11. Okay? আর সো তোমালোকে এটা কৈ দিছো কি যদি তোমালোকক ইউ ইউনিভার্সেল সেটৰ সেটটো দিয়া থাকে তেন্তে তোমালোকে এইটো আঁকি দিলে হ'ব আঁকিব লাগিব অ'কে এইটো এতিয়া তোমালোকক যদি এইটো দিয়া নাথাকে ইউটো তেতিয়াহ'লে আমি কি কৰিম আমি এন এ আৰু বি এইটো আঁকিলে হ'ব এ ইউনিয়ন বি টো এ ইউনিয়ন বি বুজাব এতিয়া অ'কে ইউটো আঁকিব নালাগে তেতিয়া আঁকিলেও কথা নাথাকে কিন্তু আঁকিব নালাগে যদি দিয়া নাথাকে ইউটো আঁকিলে হ'ব আৰু যদি দিয়া থাকে তেতিয়াহ'লে তোমালোকে এইটো হ'ব ইউনিভার্সেল আর বাকি যা ভিতর কি লিখব এ আর বি জেড টু থাকিব ওকে এটা সো আইডিয়া আমার গ্যাস ইকুয়েশন কি সো এটা ইকুয়েশন হল হলে তোমাকে ফর্মুলা রিমেম্বার করিব ধরিব কানে কি ফর্মুলা ইউজ করি আমি কি আছে কানে কি আছে মাইন্ড টু পুরো ফ্রেশ করা পাঁচ ডায়াগ্রাম রাখি গলো রাখি লবা তোমাকে তো ডায়াগ্রাম রাখি লবা ওকে এইটো এটা জেনে একো ডায়াগ্রাম বেলি নাই আছে এটা বেলি করে ডায়াগ্রাম নহই না থাকে ইয়াতে এটা ডায়াগ্রাম হবো এইটো এইটো হবো এ এইটো হবো বি আর এইটো হবো আমার ইউ হল তারপর তোমালোকে শোনা ইউ ইউটো দিয়া আছে আটাইখিনি দিয়া আছে 100 দিয়া আছে ওকে দিয়া আছে এন এ দিয়া আছে ইমান 27 এই আমারটো গোটেইখিনি দিয়া আছে গোটেই সেটটো দিয়া আছে আমার 27 বি দিয়া আছে আমার গোটেইখিনি বি দিয়া আছে এন এ ইন্টারসেকশন বি এবার কি দিয়া আছে আমার মাজুর কি পার্টটো দিয়া আছে এইখিনি এই মাজুর পার্টটো কি আছে 12 দিয়া আছে ওকে আমার উলিয়া পড়েছে কি এন এ বার ইন্টারসেকশন বি এ ডেস ইন্টারসেকশন বি ডেস উলিয়া পড়েছে আমার গতি এই ফর্মুলা কোড পাইছিলাম আমি এইখানে পার্ট ডি মর্গানসর পড়া পাইছিলাম আমি তো ডি মর্গানসর বিদ্যুৎ তোমালোকে মনত রাখি পালে কি কারণে হল এটা সরা ডি মর্গানসর বিধি আমি কি পাইছিল আমাক যেহেতু আমি এইখানে উলিয়া পড়েছি তো অ্যাকর্ডিং টু ডি মর্গানস মেথড ওকে এটা আমি কি পাওঁ আমি
It is what? N A 7 B A A dash 7 B dash. It is N A union B whole dash. Okay? আমি কি লিখিম? ডিমারগানসর বিধি মতে আমি কি লিখিব পাৰো? তোমাক লিখি বাইতে ডিমারগানসর বিধি মতে কি লিখি আমি n a a dash seven b dash equal to n a মিলন b whole dash. হল এটো হৈছে আমি ডিমারগানসর বিধি মতে হৈছে আমি কিনি. এটা সোৱা আমাক লাগে কিনি এটা আমি ইখিনি পাৰো. a মিলন b whole dash. ওকে and a million b whole dash means ki bujhi pa ja a million b mane ki hobo mar e gote ki hobo a million b okay e jigin moi black e astani disu jigin asari jo korisu moi okay e khini hoye amar a million b eta a million b whole dash ase a million b whole dash means ki bujhi pa ami a million b nathoka okay a million b nai jikini par to a million b nathoka na hagile e por thakibo e mila por thakibo e khini thakibo ini bilang apa lagi, oke? Jadi kita lagi mau bilang apa? Itu semua. Ini ya, kami. Ini part itu beli apa lagi? Kami A million B whole dash mana kita dibawa kami, and U pada jadi kami, and A million B, and U pada jadi kami minus kalau A union B two, then kita apa kami? So, and A union B two jadi minus kalau dia kami. U set put kora and A union B ke niye minus koi to ami kon kini paami ekhini bahiror toka dot dot dia line dina okay dot dot dia kini paami paisa tomar ke buji U pora jodi ami and A union B to jodi minus koi to ami dot dot kini pai jam hol U dia ase amot thik ase and A union B to dia nai amak amak dia nai jehetu ami ki likhi ami and U mi bilu to kiman dia ase amak 100 okay and A union B dia nai kintu A union B mane ki likhibo ami যে তোমার এটা সংযুক্ত সমাতি সো সংযুক্ত সমাতির ক্ষেত্রে কি লিখিব পারো আমি n a প্লাস n b মাইনাস n a ইন্টারসেকশন b অর্থাৎ a যেটা b এটা হবো আমার a মিলন b অর্থাৎ n a মিলন b মানে কি লিখিব পারো n a প্লাস n b মাইনাস কি লিখি আমি n a যেটা b 100 মাইনাস n a a মিন্স কি আমি 27 প্লাস b means can be 41 minus a is done b means can be 12 hol 100 minus 27 plus 41 given over mark 68 okay and 12 minus over or that have 100 minus 68 over 12 will equal 6 that will equal 5 aro 10 plus 6 will equal 5 that will 9 4 okay 44 over mark answer n a dash intersection b dash is equal to over 44 okay ei eneka kori ami diagram through hoy ota ami eko formula mon rakhibo lagana dui ta formula matro mon rakhile hobo tomar be eta hoyse tomar upor eto je ei formula tu a milan b mane ei khini ar b margans or b d uta ei khini mon rakhile tomar ke ei chapter tu ei tu onon er exercise or question kata kori rabo dibo okay প্র্যাকটিস কৰি থাকিব লাগে যদি তোমালোকে ইউটিউবত ভিডিওটো বারে বারে চাই থাকা 3 4 বার 5 বার চাই থাকা তো কি হয় এটা নিজৰে এটা কনফিডেন্স এটা আহি যায় ওকে তো তোমালোকে হেই টাইমটো কি হয় মানে ব্রেইনত সোমাই যায় আমি যিখিনি কথা কৈ থাকোঁতে ৰেকৰ্ডিং হৈ যিখিনি আছে ওকে কাৰণ তোমালোকে এটা এডভান্টেজ কি এটা যে তোমালোকে টিচাৰৰ ফ্ৰণ্টত কোৱা ওকে ঠিক আছে ক্লাছত কোৱা এবাৰে বুজাই দিয়ে ওকে বা দুবাৰে বুজাই দিলে তো তাৰ পিছত তোমালোকে নাপাওঁ কোৱা এই বস্তু আৰু হয়নে মাছত কোনোবা টিচাৰত যদি এটাকে তেতিয়াহ'লে তোমালোকে বুজি আৰু বুজাই দিব পাৰো কিমানবাৰ বুজাই দিব এতিয়া ইয়াতে কি হয় আমি
নিজৰ ইচ্ছা মতে তোমালোকে যেতিয়া আৰু ভাত খাই আছা তেতিয়াও শুনি থাকিব পাৰিবা, ধৰা তোমালোকে গা ধুব গৈছে গা ধুই আহিয়ে তুমি ৰেষ্ট ল'লা অলপমান তেতিয়াও শুনিব পাৰিবা, তোমাৰ যেতিয়া লাগে তোমাক এনি টাইম অ'কে যিমান দিনলৈকে লাগে তোমাৰ তেতিয়া শুনিব পাৰিবা। গতিকে তোমালোকে ইউটিলাইজ কৰিব পাৰিবা এইখিনি বস্তু ভালদৰে ইউটিলাইজ কৰা। চ' নেক্সট এক্সাম্পল আমি আহোঁ থাৰ্ড নম্বৰটোলৈকে। এক্সাম্পল থাৰ্ডটো কি দিয়া আছে আমাৰ, দুটা সংহতি এ আৰু বিৰ বাবে ইয়াতে দিয়া আছে চোৱা এক্সাম্পল থ্ৰী নম্বৰটো এন এ বাৰ বি ইজিকুৱেল টু দিয়া আছে আমাক 60, এন এ ইণ্টাৰচেকশ্যন বি ইজিকুৱেল টু দিয়া আছে আমাক 13, এণ্ড এন এ ইউনিয়ন বি ইকুৱেল টু দিয়া আছে আমাক 95, এণ্ড এন ইউ ইজিকুৱেল টু দিয়া আছে 175। ওৱান নম্বৰটো দিয়া আছে আমাক এন এ ইকুৱেল টু কিমান হ'ব, বি দুইটো দিয়া আছে আমাক এন ডেচ এ ডেচ কিমান হ'ব আমাৰ, থাৰ্ডটো দিয়া আছে এন বি ডেচ কিমান হ'ব, আৰু ফ'ৰ্থটো দিয়া আছে আমাক এন বি বাৰ এ কিমান হ'ব। অ'কে এতিয়া চোৱা কি কি দিয়া আছে আমাক, তোমালোকে ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো দেখাৰ লগে লগে যদি কিতাপত নোহোৱা কিবা কুৱেশ্যন আহিছে তোমালোকে এনেধৰণৰ তোমালোকৰ কনচেপ্টটো যদি ক্লিয়াৰ হয় তোমালোকে যিকোনো প্ৰব্লেম কৰিব পাৰিবা। তোমালোকে চাই যাবা যে কি কি দিয়া আছে আমাৰ ৰিকুৱাৰ্ড, ইয়াতে কি কি আছে আমাৰ, ইয়াৰ ভেলুকেইটা উলিয়াব লাগে, আমাৰ কি কি প্ৰয়োজন হ'ব, আমাৰ ৰিকুৱাৰ্ড কি কি হ'ব, তো সেইবিলাক তোমালোকে জনাৰ পিছত তোমালোকে অট'মেটিক যাই থাকিবা চিৰিয়েলি। ফাৰ্ষ্ট আমি কি কৰিম, আমি ডায়েগ্ৰাম ফাৰ্ষ্ট ডায়েগ্ৰাম অ'কে এইটো বি অঁ গতি এইটো এইটো এ এইটো হৈছে বি আৰু এইটো ইউ এতিয়া চোৱা এন এইবাৰ বি দিয়া আছে আমাক, কোনখিনি দিয়া আছে আমাক এইখিনি এবাৰ বি, এইবাৰ বি দিয়া কিমান আছে আমাক, এইখিনি দিয়া আছে আমাক 60। এ ইউনিয়ন এ ইণ্টাৰচেকশ্যন বি, এ ইণ্টাৰচেকশ্যন বি ডেট মিনছ মাজৰখিনি দিয়া আছে আমাক কিমান 13, আৰু এন এ ইউনিয়ন বি কৰি কিমান দিয়া আছে আমাক, এইখিনি দিয়া আছে 95। এইটো পাৰ্ট অ'কে এইটো দিয়া আছে আমাক 95, চৰি চৰি এইখিনি 95 নহয় চৰি এন এইটো হ'ব বি বাৰ এ হ'ব আমাক অ'কে এইটো বি বাৰ এইটো দিয়া নাই, এইখিনি হ'ব বি বাৰ এ এন এ ইউনিয়ন বি দিয়া আছে আমাক, এ ইউনিয়ন বি মিনছ এ আৰু বিত গোটেইখিনি গোটেইখিনি দিয়া আছে এন এ ইউনিয়ন বি মিন, আৰু ইউটো দিয়া আছে 175, এন এ এন ইউটো কিমান দিয়া আছে আমাক 175। হ'ল এইখিনি, এতিয়া আমাক কি লাগে এ সময়ত এইটো লাগে ফাৰ্ষ্ট ওৱান নম্বৰ এন এ, তো এতিয়া এটো কেনেকৈ উলিয়াম আমি, হ'ল বহুতে কি কৰে ফৰ্মুলা মনত ৰাখে, ফৰ্মুলাৰ পৰা কেনেকৈ উলিয়াম আমি এই অংশটো ক'ৰ পৰা আহিব কোনটো ফৰ্মুলা ইউজ কৰিম আমি, একো মনত ৰাখিব লগা নাই ফৰ্মুলা, তোমালোকে চোৱা ইয়াতে এইখিনি কি দিয়া আছে আমাক এ বাৰ বি এইখিনি হয়নে, এইখিনি হৈছে এ বাৰ বি আছিল আমাৰ এ বাৰ বি এইখিনি, আৰু এইখিনি কি আছিল আমাৰ এ চেলন বি, এ বাৰ বিৰ লগত যদি আমি এ চেলন বিটো প্লাছ কৰি দিওঁ আমি কি পাম, আমি এই সময়টো পাম নে নাই, অ'কে তোমালোকে এ বাৰ বিৰ লগত যদি এ ইণ্টাৰচেকশ্যন বিখিনি যদি প্লাছ কৰি দিয়া কোন তোমালোকে কি পাবা এই এ সময়টো পাবা অ'কে, ডেট মিনছ আমি ফৰ্মুলাটোৰ পৰা আমি এই ডায়েগ্ৰামটোৰ পৰা আমি ফৰ্মুলাটো বনাই লওঁ কি পাম, এন এ বাৰ বি তাৰ লগত যদি আমি এন এ ইউনি ইণ্টাৰচেকশ্যন বিটো প্লাছ কৰি দিওঁ আমি কি পাওঁ, আমি এ সময়টো পাওঁ আমি অ'কে, এ বাৰ বি মিনছ কিমান আছে আমাৰ ইয়াতে 60 প্লাছ এন এ ইণ্টাৰচেকশ্যন বি কিমান আছে আমাৰ ইয়াতে 13 অ'কে, এইটা দিয়া আছে 60 এণ্ড এইটো দিয়া আছে আমাক 13, তেতিয়া নহ'ব ইয়াতে 73 অ'কে, এ ছেটটোত থকা এলিমেণ্ট কিমান পাব আমি 73, ইয়াতে 73টা আছে টোটেল অ'কে, হ'ল এইখিনি। এতিয়া চোৱা কি উলিয়াব দিছে আমাক কিবা বি এ ডেচ অ'কে, এ ডেচ এন ছেকেণ্ড নম্বৰটো দিয়া আছে আমাক এন এ ডেচ, এতিয়া এ ডেচ মানে কি বুজি পোৱা, এন এ ডেচ মিনছ বা এ পূৰক বুলি ক'ব আমি, এ ডেচত কি বুজি পাওঁ আমি ইয়াতে চোৱা এইটো এ সময়তে এইটো বি সময়তে অ'কে, এ ডেচ মিনছ কি হ'ব এ সময়টো বাদ দি, এ সময়টো বাদ দি বাকী যিখিনি আছে এইটো এইটো এ সময়খিনি বাদ দি ধৰা চৰি এইখিনি 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 হৈছিল এই সময়টো আছিলে অ'কে, এইটো হৈছিল এই সময়টো আছিল আমাৰ, এইখিনি বাদ দি তাৰমানে এইখিনি তোমালোকে আহিব নোৱাৰা, তোমালোকে কোনখিনি এলিমেণ্টবিলাক ল'ব লাগিব এইবিলাক এইবিলাক ধৰক এ থকা মূলত এটাও আহিব নোৱাৰে,
বাকি যিমান খিনি আছে গোটেই ডায়াগ্রামটো ওকে ইউ থোড়া গোটা আটাই খিনি গোটেই খিনি বি ৰ পৰা গোটেই খিনি বি কিন্তু এই এই কমন পার্টটো আইব মানে কারণ এই খিনি ই আছে ন আৰু এই খিনি এই আটাই লাগ এই খিনি হৈছে আমাৰ এন এ ডেস বুলি কম এটা ই সময়টো কম এ ডেস আৰু এ ডেস থকা মূল ইমান কো থাকিব এই আটাই বিলাক থাকিব এই বিলাক জায়গা থাকিব এই বিলাক অল সো এন এ ডেস মানে কি লিখিব আমি এতিয়া এন ইউ ৰ পৰা আমি ইউ হৈছে গোটেই খিনি মানে ইউ ৰ পৰা যদি আমি ইউ মানে গোটেইখিনি আছিলে আৰু গোটেইখিনি মূল আছে ইয়াতে হয়নে ইউৰ পৰা আমি কি কৰিছোঁ আমি এ সংমতিটো যদি মাইনাছ কৰি দিওঁ আমি অ'কে এইটো যদি মাইনাছ কৰি দিওঁ আমি এইটো মাইনাছ কৰি দিলোঁ আমি তো কি পাওঁ আমি এইবিলাক তুমি যদি আঁচ দিছোঁ ইয়াতে ডট ডট বা এনেকৈ আঁচ দিছোঁ সৰু সৰু এইবিলাকত থকা মূলবিলাক পাই যাবা হয়নে চোৱা তোমালোকে ইউৰ পৰা যদি তোমালোকে যদি এই এ সংমতিখিনি যদি মাইনাছ কৰি দিয়া এই সংমতিখিনি প্ৰতিটো তো তেতিয়া কি পাই যাবা তোমালোকে এইখিনি পাই যাবা হ'ল এতিয়া ইয়ে হম এম ইউ দিয়া আছে আমাক ইউ কিমান দিয়া আছে আমাক 175 মাইনাছ এন এ এ মিনছ কেন হৈছে আমি 73 তো ইকুৱেলি কিমান হ'ব আমাৰ 5 অভাৰ 3 গেলি দেখিলোঁ 2 7 জন 0 এন এ অভাৰ 3 1 তো এইটো হ'ব আমাৰ 2 নম্বৰ কুৱেশ্যনটোৰ এনচাৰ 102 হ'ল নেক্সট বি ডেচ নেক্সট থাৰ্ড নম্বৰটো কি আছে আমাৰ এন বি ডেচ মানে কি লাগিব চোৱা তো বি ডেচ বি ডেচ টু লিখব লাগিব আমি কেনেকৈ চাম আমি বি ডেচ মিনছ হ'ব তোমালোকৰ এইবাৰ কি কৰিব লাগিব ইউ সংহতিটোৰ পৰা তোমালোকে ইউ সংহতিটোৰ পৰা কি কৰিব লাগিব এইবাৰ তোমালোকে বি সংহতিটো কি কৰিব মাইনাছ কৰিব কাৰণ কাৰণ চোৱা ইয়াতে এ ডেচ মানে কি কৰিছিলোঁ আমি ইউৰ পৰা এইটো মাইনাছ কৰি দিছিলোঁ তো বি ডেচ মানে কি কৰিম আমি এন ইউৰ পৰা আমি কি কৰিম আমি এন বিটো মাইনাছ কৰি দিওঁ আমি ইউৰ পৰা আমি বিটো মাইনাছ কৰি দিওঁ আমি চোৱা এইটো বি সংহতিটো আছিল ন এইটো তাৰমানে এইবাৰ কি হ'ব এইখিনি আহি যাব এইবাৰ বিটো আহিব নোৱাৰে বাকী এইবিলাক আহি যাব এইবাৰ এইটো আহি যাব এইবাৰ এই অঙলিত থকা মূলবিলাক আহি যাব এইখিনি আৰু বাহিৰত থকাবিলাক আহি যাব কিন্তু বিটো আহিব নোৱাৰে এই বি অঙলিটো এই গোটেই অঙলিটো আহিব নোৱাৰে এইখিনি আহিব নোৱাৰে এইখিনি এইখিনি আহিব নোৱাৰে কমন পাৰ্টখিনি গতিকে সেইখিনি পাৰ হ'ব তোমাৰ ইউ পৰা কি কৰিব লাগিব আমি বিটো মাইনাছ কৰিব লাগিব এতিয়া চোৱা তোমাকে ইউটোটো দিয়া আছে বাৰু আছে কিন্তু বিটো দিয়া আছে নেকি আমাৰ ইয়াতে তো বিটোটো দিয়া নাই আমাক হয়নে তো বিটো দিয়া নাই যিহেতু আমি কেনেকৈ উলিয়াম আমি এতিয়া বিটো কেনেকৈ পাব পাৰোঁ আমি এই বি বাৰ এল লগত যদি আমি এন এ ইণ্টাৰচেকশ্যন বি অৰ্থাৎ এ বি বাৰ এ আৰু এ চেভেন বিখিনি যদি প্লাছ কৰি দিওঁ তেতিয়া আমি বি বাৰ বিটো পালে পাৰিবলৈ হয় আমি হয়নে কিন্তু বি বাৰ এটো দিয়া নাই আমাক বি বাৰ এটো উলিয়াব দিছে আমাক তো ফাৰ্ষ্ট তোমালোকে থাৰ্ড নম্বৰটো কুৱেশ্যনটো কৰাৰ আগতে তোমালোকে কি কৰিব লাগিব ফ'ৰ্থ নম্বৰ কুৱেশ্যনটো বেলেগটো আগতে উলিয়াই ল'ব লাগিব অ'কে চ' আমি এইখিনি ইয়াতে থাকক মই ইয়াতে কৰি লৈছোঁ ফ'ৰ্থ নম্বৰ ফ'ৰ্থটো আগতে কৰি লৈছোঁ কি আছে ইয়াতে এন এ ইউনিয়ন চৰি এন বি বাৰ এ বি বাৰ এ ইজ ইকুৱেল কি লিখিম আমি বি বাৰ এ মিনছ কি লিখিম চোৱা বি সময়টো এইখিনি আছে বি সময়টো হয়নে বি বাৰ এ উলিয়াব লাগিলে আমি বি বাৰ এটো উলিয়াব লাগিলে আমি চোৱা এ মিলন বিটো দিয়া আছে ন আমাক এই গোটেইখিনি দিয়া আছে এ মিলন বি মানে হৈছে গোটেইখিনি আহিব এ সংহতিত থকা আৰু বি সংহতিত থকা এটাকেইটা মূল আহিব তেতিয়া চোৱা এন এ মিলন বিৰ পৰা আমি মাইনাছ কৰিম আমি কিখিনি মাইনাছ কৰি আমি তোমালোকে চোৱা বি বাৰ এ মানে হৈছে এইখিনি হোৱাইট যিখিনি আছে আৰু এই কমনখিনি হ'ব এইখিনি এই এই গোটেইখিনি আঁচ দিয়াখিনি কি কৰিব লাগিব অৰ্থাৎ এই সংহতিটো কি কৰিব লাগিব আমি মাইনাছ কৰি দিয়া অ'কে এন এ মিলন বি মানে হৈছে গোটেইখিনি এইখিনি ওপৰখিনি নহয় কিন্তু অ'কে ভিতৰৰখিনি এ আৰু বি থকা ভিতৰৰখিনি ইয়াৰে পৰা আমি কি কৰিম আমি এই সংহতিটো মাইনাছ কৰি দিয়া তোমালোকে এই সংহতিটো গোটেইখিনি আমি মাইনাছ কৰি দিলোঁ অ'কে তো কি পাবা তোমালোকে এইটো বি বাৰ এ বি বাৰ এ পাব পাৰোঁ তোমালোকে তো ইয়াতে কি কৰিম আমি এন এ সংহতিটো কি কৰিম আমি মাইনাছ এ মিলন বি মিনছ কিমান পাইছোঁ আমি তোমাক এই 95 এ মিলন বি দিয়া আছে আমাৰ 95 মাইনাছ এন এ এ মিনছ কিমান পাইছোঁ আমি ইয়াতে 73 অ'কে ইজিকুৱেল কিমান হ'ব 5/2 গেলি দেখিলে 3 গেলি দেখিলে 2 আৰু ইয়াতে দেখিলে আমাৰ 2 তো ইয়াতে হ'ব আমাৰ 22 বুকত তোমালোকক ফোৰ্থটো পঢ়ি দিয়া নাই বিবাৰ এইটো উলিয়াই দিয়া নাই চাগে তো আমাৰ এইখিনি আছে ঠিক আছে
মিকি উনি এনা এ মিলন বি আর এ এ মিলন বি হইছে কি ওটা এখানে যাবো এ মিলন বি তারে পর আমি কি করে দিছো আমি এ আমারটো কি করে দিছো মাইনাস করে দিছো এটা কি লিখিব আর বি বার এ মিলন বি মানে কি মানে আছে 95 আর এ মানে কি মানে আছে এন এ মিন্স কি মানে আছে আমার কি মান পাইছো আমি 73 তো ইয়ার পর কি মান হবো 22 ওকে এতিয়া আমার এখানে সব বি এতিয়া আমি কি করিম এন ইউ আমার কি লাগিছে থার্ড নাম্বার কি আছে এন বি এস আছে হয়নে বি এস মানে কি আছিল আমি এন ইউ মাইনাস এন বি করেছিল আমি হয়নে এই যে সোয়া এন বি এন ইউ এন ইউ এটা এস এন ইউ মাইনাস কি করিম আমি বি বি আমার তো পারে আমি হয়নে কিন্তু আমি এখানে বাইছিল আমি এটু এ যেন বি কি দিয়া আছে নাও আমার এ যেন বি মানে কি মানে দিয়া আছে যাতে 13 আর বি বার এ মানে কি আমি পাবো আমি 22 পাবো আমি ওটাকে বি আমার তো পাবনে আমি বি আমার তো পাই যাব আমি তো বি আমার টু কি লিখি আমি দিয়া ইয়াতে এখানে তোমালোকে ফর্মুলা হিসাবে যদি লেখা তোমালোকে এনেকে লিখি নিব পারা যে এন এ সেড অন বি এন এ সেড অন বি প্লাস কি লিখি আমি এন বি বার এ এখানে প্লাস করে তোমালোকে কি পাবা বি আমার টু পাবা ওকে তো বি আমার টু আমি লিখিব পারো এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি বার এ এন ইউ মিন্স কেন পিছো আমি এন ইউ ইউ মিন্স কি মানে আমার 175 মাইনাস সো তোমালোকে এন এন এ ইন্টারসেকশন বি এ সাধারণ বি কি মানে আছে 13 আর বি বার এ কি মানে আছে আমার 22 তো ওটা প্লাস করা তোমালোকে কি হবে 35 ওকে এটা হবে 35 তো 35 বলে 175 বার 35 বলে কি মানে হবে 0 সরি আর 140 ওকে 140 হবে আমার অ্যানসার সো ইয়াতে সো এন বি বার ইকুয়াল টু কি হবে আছে 140 হল এনেকে ডায়াগ্রাম হয় আর তোমালোকে করিব ট্রাই করিব ফর্মুলা মনত রাখিব যে বলে ফর্মুলা মনত পড়িছে এবিলাকে ফর্মুলা মনত রাখিব ডায়াগ্রামটো পড়া করিব ট্রাই করিব ওকে সো এনেকে আমি করিব পড়ো সো নেক্সট আমি অনুরণের কোয়েশ্চন আলো পড়ো ফার্স্ট ওয়ান নাম্বার কুয়েশন দিয়া আছে আমার সংহতি এ এ সংহতি দিয়া আছে আমার এর বিধি পদ্ধতি লেখা আছে এনেকে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এম আর এক্স লেস দেন ইজ ইকুয়াল টু কি দিয়া আছে আমার 10 ওকে এ এক্স এ সংহতি দিয়া আছে আমার এনেকে দিয়া আছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এম এইটো এক্স তোমাকে বুকত উলিয়া ল'বা অনুরণী এইটো অনুগণী হৈছে তোমালোকৰ 1.1 অ'কে 1.1 ৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো এন ই এম হৰি কি দিয়া আছে আমাক এক্স সাচ দে এক্স বিলংছ টু এন আৰু এক্স লেছ দেন ইকুৱেল টু 10 এণ্ড আৰু কি দিয়া আছে আমাক আৰু 5 ভাবে তো 5 হৰি দিয়া আছে আমাক 5 ভাবে কি কি উলিয়াব দিছে আমাক এ হৰি দিয়া আছে আমাক উলিয়াব দিছে এন এ ভেলুটো উলিয়াব দিছে আৰু এন 5 ইকুৱেল টু কিমান হ'ব এটো উলিয়াব দিছে আৰু এটো উলিয়াব দিছে বি দিয়া আছে আমাক এন এ মিলন বি এইটো কিমান হ'ব উলিয়াব দিছে চৰি এন এ মিলন ফাই এ ইউনিয়ন ফাই ভেলুটো উলিয়াব দিছে আমাক আৰু কি উলিয়াব দিছে এন এ ইণ্টাৰচেকশ্যন ফাই এইটো ভেলুটো উলিয়াব দিছে আমাক হ'ল এইখিনি আমাক দিয়া আছে তো এতিয়া আমি এইখিনি ভেলু ফাইণ্ড আউট কৰিব লাগে আমি ভেলু কেইটা অ'কে এতিয়া চোৱা এই সময়টো আমি কি কি মূল হ'ব ইয়াতে এই সময়টো কি কি মূল হ'ব আমি চোৱা এক্স সাচ ডেট এক্স বিলংছ টু এন এক্স বিলংছ টু এন মানে কি ইয়াৰ অৰ্থটো হৈছে কি এক্স এনেকুৱা এটা মূল য'ত এক্সটো কি ক'ত থাকিব লাগিব এক্স বিলংছ টু ক'ত থাকিব লাগিব এনত থাকিব লাগিব স্বাভাৱিক সংখ্যাবিলাক হ'ব লাগিব এনটো মানে হৈছে স্বাভাৱিক সংখ্যাবিলাক আৰু এক্স কি দিয়া আছে লেছ দেন ইজ ইকুৱেল টু 10 অ'কে লেছ দেন ইকুৱেল টু 10 মিনছ কি দিয়া আছে দশত কৰি কি হ'ব লাগিব এক্স ভেলুটো সৰু হ'ব লাগিব অৰ্থাৎ দশত সমান হ'ব লাগিব দশত সমান বা তাতকৈ সৰু লেছ দেন ইকুৱেল লেছ দেন বুলি ক'লে কি হ'ব দশত কৰি সৰু হ'ব অ'কে কিন্তু লেছ দেন ইকুৱেল টু বুলি ক'লে কি হ'ব দশৰ সমান হ'ব আৰু দশত কৰি কি হ'ব সৰু হ'ব দহটো হ'ব পাৰে এক্স ভেলুটো দহ হ'ব পাৰে কিন্তু এঘাৰ হ'ব নোৱাৰে দশৰ ভেলু এঘাৰ হ'ব নোৱাৰে দশৰ ভেলু এঘাৰ হ'ব কিন্তু যদি লেছ দেন দিলে হয় এতিয়া এক্সৰ ভেলু দিয়াব নোৱাৰে দহৰ হ'ব নোৱাৰে যদি লেছ দেন দিলে হয় ইয়াতে লেছ দেন ইকুৱেল দিয়া আছে চ' আমি দশলৈকে যাব নোৱাৰোঁ তো স্বাভাৱিক সংখ্যা কি কি পাওঁ আমি 1 2
মই ইয়াতে কৈ দিছোঁ, ইয়াতে দেখিছোঁ, ডায়েগ্ৰাম মই আগত বুজাই দিছোঁ। এবাৰ বি মিনচ কিমান কোনখিনি পাৰ হ'ব আমাৰ এইখিনি, এবাৰ বি অৰ্থাৎ এ থকা কিন্তু বি নথকা এইখিনি, এবাৰ বি। আৰু ইয়াতে চোৱা এন ইয়াতে কি আছে, এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ, হয়নে? এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ, এইটো হৈছে এ সময়টি, গোটেইখিনি বুজাব। এইটো এ সময়টি, এইটো হৈছে এ সময়টি কোনখিনি বুজাইছে আমাৰ, এনেকুৱা চিন থকাখিনি বুজাইছে, চিন দিয়াখিনি। আৰু বি বাৰ, বি বাৰ মিনছ কি বুজিব আমি, বিত নথকাখিনি আৰু বাকী গোটেইখিনি হ'ব, বিত থাকিব নোৱাৰে কেৱল, বিৰ বাহিৰে আটাইখিনি হ'ব। ভেন ডায়েগ্ৰামৰ সহায়ত মই বুজাই দিছোঁ, আৰু ভেন ডায়েগ্ৰামৰ সহায়ত বুজিবলৈ বেছি ইজি হয় এইখিনি। অকে, এই আটাইখিনি হ'ব ইয়াৰ পৰা, বি সময়টো বাদ দি। অকে, এইখিনি এতিয়া এইটো হৈছে আমাৰ বি বাৰ, বি বাৰ বুজাইছে এইখিনি। এতিয়া এ আৰু বিৰ কি আছে কমন পাৰ্ট, কোনখিনি হ'ব এ এ সময়টি আৰু বি ডেচৰ কমন পাৰ্ট কোনখিনি হ'ব চোৱা, এইখিনি হ'বনে? এইখিনি ইয়াত চোৱা, এইখিনি পাৰ্ট আছে ইয়াতে, ইয়াতে আছে এইখিনি পাৰ্ট, কিন্তু এই যিখিনি মাজৰ আছে কমন, এই চাইডত বি পাৰ্ট যিখিনি আছে ইয়াতে, এতিয়া আছে নেকি? ইয়াতেতো নাই আমাৰ, হয়নে? আৰু ইয়াতে চোৱা বাহিৰৰখিনি আছ আছে, কিন্তু ইয়াৰ বাহিৰৰখিনিতো নাই। ইয়াতে কমন কোনখিনি হ'ব, কমন হ'ব আমাৰ এইখিনি হ'ব, এই দুটাৰ পৰা, এক আৰু দুইৰ পৰা আমি এই কমন কোনখিনি পাওঁ, আমি দুটাতে কমন পাৰ্ট কোনখিনি হ'ব, এইখিনি হ'ব। অ'কে, চোৱা এই ডায়েগ্ৰামটোৰ লগত ইকুৱেল হ'ব, এইটো হৈছিল আমাৰ এ বাৰ বি আছিল, এইখিনি এইখিনি আছিলে এবাৰ বি, আৰু এই দুটা ডায়েগ্ৰামৰ পৰা আমি কি পাওঁ, আমি এইখিনি হ'ব এ বাৰ বিৰ দৰে ইকুৱেল পালোঁ আমি, আৰু এইখিনি আছিল আমাৰ এ ছেদন বি ডেচ। অ'কে, এ ছেদন বি ডেচ, তোমালোকে এইটো তাৰিখে মনত ৰাখিবা, এ বাৰ বি ইকুৱেল হ'ব এ ছেদন বি ডেচ। অ'কে, বা তোমালোকক চি বাৰ বি যদি থাকে তেনেহ'লে কি লিখিবা তোমালোকে, এ চি ইণ্টাৰচেকশ্যন বি ডেচ। অ'কে, সেইটো এতিয়া ইয়াতে আমি কি লিখিম, ধৰক এইখিনি বুজাই দিলোঁ। এনেকৈ আমি যিবিলাক তোমালোকে ক্লাছ নাইনত পাইছা সেইখিনি বস্তু আমি এনেকৈ ইয়াতে প্ৰব্লেমত যদি ব্যৱহাৰ হয় তেনেহ'লে বুজাই দিম তোমালোকক। অ'কে, এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ ইউনিয়ন কি লিখিম ইয়াতে, এ ইণ্টাৰচেকশ্যন কি হ'ব বি, হ'ল এইখিনি যি আছে এ ইণ্টাৰচেকশ্যন বি আছে, হ'ল। এতিয়া আমি কি ইয়াতে চোৱা, তোমালোকে ক্লাছ নাইনত এটা বিধি পাইছিলা, তোমালোকে ক্লাছ নাইনত যিটো বিধি পাইছিলা তোমালোকৰ বিধিটো আছিল কি, এইটো ডিষ্ট্ৰিবিউচন মেথড বুলি কওঁ আমি, বিতৰণ বিধি। যেনে এ ইণ্টাৰচেকশ্যন বি মিলন চি, যাতে কি লিখিব তোমালোকে, এ ইণ্টাৰচেকশ্যন বি মিলন ইউনিয়ন এ ইণ্টাৰচেকশ্যন কি লিখা তোমালোকে চি, সেইটো হৈছে আমাৰ ডিষ্ট্ৰিবিউচন মেথড। অ'কে, বিতৰণ বিধি, তো আমি এইটো বিধি ইয়াতে ইউজ কৰিম। আমি চোৱা এইখিনি আছে, এইটো পাৰ্ট এইখিনি আছে ইয়াতে, চোৱা এইটো বি ডেচ আছে ইয়াতে। অ'কে, ইয়াত চোৱা এইটো বি ডেচ, বি ডেচ মানে ইয়াতে বি আছে চোৱা, আৰু ইয়াতে বি মানে কি আছে, চি আছে, বি ডেচ আৰু চি, বি ডেচ, বি ডেচ আৰু বি দুটা ইকুৱেল নহয়, কিন্তু বেলেগ বেলেগ, এইটো বি আছে, এইটো চি আছে। অ'কে, আৰু ইয়াতে আছে এ আছে, এইটো এ আছে, চ' আমি কি লিখিম ইয়াতে, এইটো ৰাইট ছাইডৰ পাৰ্টটো দিয়া আছে, চ' আমি লেফ্ট ছাইডৰ পাৰ্টটো লিখিব পাৰোঁ। ইয়াতে লিখি আমি কি, এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ মি ইউনিয়ন কি লিখে আমি বি। অ'কে, এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ ইউনিয়ন বি ক'ৰ পৰা পাইছোঁ আমি চোৱা, এইটো ফৰ্মুলা, ইয়াতে যদি আমি এ ইণ্টাৰচেকশ্যন বি এইটো মিল ইউনিয়ন আৰু ইয়াতে কি আমি বি ডেচ লিখোঁ, তে এইটো কি হ'ব, বি এইটো বিয়ে থাকিব আমি, হয়নে? এইটো চোৱা, এইটো বি ডেচ হ'ব আৰু এইটো বি থাকিব, এইটো 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 বি ডেচ হ'ব, ইয়াতে ফাৰ্ষ্টতে বি ডেচ আছে ন, এ ইণ্টাৰচেকশ্যন কি হ'ব ইয়াতে বি ডেচ, এ ইণ্টাৰচেকশ্যন কি হ'ব বি ডেচ ইউনিয়ন, চি মানে কি লিখিছোঁ আমি ইয়াতে বি। তো এইটো চোৱা, এইটো যিটো পাৰ্ট পাইছে তোমালোকে, এই ৰাইট ছাইডটো পাৰ্টটো, ৰাইট ছাইডটো পাৰ্টটো কাৰণ মই হ'ব লেফ্ট ছাইডৰ ইকুৱেল হ'ব, এইটো হ'ল। এতিয়া এন এ ইণ্টাৰচেকশ্যন বি ডেচ ইউনিয়ন বি, বি ডেচ ইউনিয়ন বি মানে কি পাব তোমালোকে, ইউ বি ডেচ মানে হৈছে বিত নথকা, বাকী অকলতে থকা, আৰু বি মানে হৈছে বি সময়ত থাকিবই, আটাইখিনি মিলি কি হ'ব ইউ, এ আৰু ইউনিয়ন বি এ সময়তি, অ'কে, আৰু ইউ সময়তি, এইটো ইউ সময়তি, দুটাৰ মানে কমন পাৰ্ট কোনখিনি হ'ব, সেইখিনি হ'ব এইটোৱে পাব তোমালোকে, এন এ পাব তোমালোকে কমন পাৰ্ট হ'ব, ইউ হৈছে গোটেইখিনি। অ'কে, আৰু এই সময়তি দুটাৰে কমন পাৰ্ট কি হ'ব, এ হ'ব, আৰু এন এই কৰি কিমান দিয়া আছে আমাৰ 42, তো এনচাৰ কিমান হ'ব 42। অ'কে, এইটোৰ কাৰণে এনচাৰ হ'ব 42।
নেক্সট আমি নেক্সট ফর্মুলাটো বলো আমি এটো হল নেক্সট আমাৰ দিয়া আছে কি এন পি ইন্টারসেকশন কিউ এন পি মিন্স কি লিখি আমি পি মিন্স লিখি আমি এ বার বি ইন্টারসেকশন কিউ কিউ মিন্স কি আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন কি দিয়া আছে আমাৰ বি এন এ পার বি মিন্স কি লিখিব পাৰো আমি অলপৰে মই কৈ দিছোঁ মানক এ সেট অন বি ড্যাশ সেট অন এ সেট অন কি লিখিব পাৰো আমি বি ওকে এতিয়া চোৱা এন এ সেট অন এ লিখিব পাৰো আমি এ সেট অন কি হ'ব এ আৰু সেট অন কি লিখিব পাৰো আমি বি ড্যাশ সেট অন বি লিখিব পাৰো এনেকে এ আৰু এ এটা এ সেট অন আৰু মাজত সেট অন আছে সেট অন হ'ব কাৰণ ঘৰে এটা সেট অন আছে তো এইটো মাজত সেট অন হ'ব ইয়াত আৰু ইয়াতে চোৱা বি ডেচ আৰু সেট অন কি লিখিব আমি বি অ'কে এ ইণ্টাৰচেকশ্যন এ ইণ্টাৰচেকশ্যন হ'ল কি লিখিব আৰু বি ডেচ ইণ্টাৰচেকশ্যন বি এন এ ইণ্টাৰচেকশ্যন এ মিনছ কি লিখি আমি এ অ'কে আৰু ইণ্টাৰচেকশ্যন বি ডেচ ইণ্টাৰচেকশ্যন বি বি ডেচ মিনছ যে বি নথকাখিনি আৰু বি থকাখিনি মানে বি অমানিটো হৈছে এইটো আৰু তোমালোকক যদি কয় বি বাৰ বি বেয়া মানে কি হ'ব বি নথকাখিনি বাহিৰত থকা দুটাৰ মাজত কিবা কমন হ'ব নেকি এইটো হৈছে বি বি অমানিত থকাখিনি আৰু বি ডেচ মানে হৈছে বি নথকাখিনি বি নথকাখিনি কিন্তু বাহিৰত থাকিব দুটাৰ মাজত কমন পাৰ্ট নাই গতিকে কি হ'ব এইটো ফাই হ'ল তো কি চোৱা এ ইণ্টাৰচেকশ্যন ফাই এ ইণ্টাৰচেকশ্যন ফাই মানে কি পাম আমি এইটো ফাই ফাইয়ে পাম আমি অ'কে অমানিত কি পাম আমি ফাই হ'ব অ'কে দুটাৰ মাজত কমন মূল্য নাই কোনো এটার একটা রিক্ত আমার ইয়ে বলে মনে হয় ওকে নাল সেট পাবা গতি এন ফাই মিনস কেন পাবা তোমার হবে জিরো তো এই নাম্বার কি হব নাল সেট কি হব জিরো তো এই অ্যান্সার হব আমার জিরো হব ওকে সো এই হল আমার তারপর তোমালে চারি আর থ্রি থ্রি নাম্বার কুয়েশন তো তোমালে করবলে ট্রাই করবা থ্রি টু করবা আর একে কুয়েশন মানে তোমালক এক্সাম্পল এটা করে দিয়েছো তোমালে ট্রাই করবা যদি নয়া মানে করে দিম বারো ওকে প্রথমে ট্রাই করবা তোমালে যদি নয়া তেনে কমেন্ট করবা ভিডিওটো তলত আৰু তোমালোকে মই নেক্সট যিটো পাৰ্ট লৈ আহিম তেতিয়া আমি এক্সাৰচাইজৰ পাঁচৰ পৰা এইখিনি চল্ভ কৰি দিম এইখিনি এইটো পাৰ্ট নেক্সট পাৰ্টত মই এই গোটেইখিনি চল্ভ কৰি দিম তাৰপাছত আমি নেক্সট কাৰ্টেজিয় গুণফল আৰম্ভ কৰিম কাৰ্টেজিয়ান প্ৰডাক্ট অফ ছেট অ'কে সেইখিনি আৰম্ভ কৰিম তো এনেকৈ আমি আগবাঢ়ি যাম যিমানখিনি পাৰোঁ আমি তোমালোকেও ট্ৰাই কৰিবা তোমালোকে তো যদি ভাল পোৱা তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিবা তোমালোকে আৰু ফ্ৰেণ্ডবোৰৰ মাজত তোমালোকে শ্বেয়াৰ কৰি দিবা ভিডিঅ'টো অ'কে থেংক ইউ